তো ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন, গত সপ্তাহে একটি অ্যানালিসিস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে উইকলি একটা অ্যানালিসিস। তো এই অ্যানালিসিসটি যারা যারা দেখেছেন তারা উইকলি হিসেবে প্রফিট করতে পেরেছেন এবং মার্কেট ঠিক ওইভাবে কিন্তু মার্কেট মুভমেন্ট করেছে, আমি যা যা বলেছি ঠিক সেইভাবেই মুভমেন্ট করেছে। তো আজকেও আলোচনা করব উইকলি অ্যানালিসিস, এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হতে পারে অ্যাকচুয়ালি এবং কোন পজিশনে আপনাদের এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে এবং কোন পজিশনে এসএল বসালে আপনাদের লসের পরিমাণটা কম আসবে। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তো এখন দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি এখানে কিছু লাইন টেনে রেখেছি, সেই লাইন অনুযায়ী কিন্তু ডেইলি গোল্ড মার্কেটের সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করে আসছি গত কয়েকটা দিন ধরে। আর এখানে দেখুন, গোল্ড মার্কেট প্রথমে এই যে এখানে যে রেজিস্ট্যান্স যে কটা ছিল, এই রেজিস্ট্যান্স কয়েকটা কিন্তু মানে ব্রেকআউট করতে পারেনি, যার কারণে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। আমি কিন্তু বলেছিলাম যদি এটা ব্রেকআউট করে তাহলে মার্কেট অনেক উপরে চলে যাবে, আর যদি ব্রেকআউট না করে তাহলে মার্কেট একদম নিচের দিকে চলে আসবে। এবং সেই অনুযায়ী কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট ডাউন হয়েছে। সেই ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও আপলোড করা আছে, এই চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন আজকে কোন পজিশনটা থেকে মার্কেট কী হতে পারে সেটি খেয়াল করে দেখুন। এখন দেখুন, এই যে এখানে যতগুলো লাইন টানা আছে, এই লাইনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো, এই লাইনগুলো কিন্তু এখানে সবগুলো লাইন কিন্তু এখন ভেঙেছে, মার্কেট কিন্তু সবগুলো লাইনই ভেঙেছে। এবং এখানে দেখুন এই যে লেভেলটা যেটা আছে, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, সাইডওয়ে কিন্তু একদম কন্টিনিউসলি কিন্তু সাইডওয়ে মার্কেট ছিল, এবং একদম এই লেভেল থেকে আমি যেখানে লাইনটা টেনেছি সেই লেভেল থেকে কিন্তু মার্কেট উঠে গিয়েছে এবং মার্কেট ডাউন হয়েছে। এবং সাথে 200 মুভিং অ্যাভারেজটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি বা মার্কেটে আমি শেয়ার করেছি। তো এখন দেখুন, এই যে মার্কেটের যে আপ ট্রেন্ডের যে গতিটা, এই গতিটা কিন্তু বর্তমানে কিন্তু মানে আগের যেই স্পেশাল গতিটা ছিল, যে প্রেশার যেটা ছিল, সেই প্রেশারটা কিন্তু এখন কিন্তু নাই। মার্কেট এখন বর্তমানে এই আপ ট্রেন্ডটা কিন্তু দুর্বল হয়ে আসছে। যেমন ধরুন এখানে কয়েকবার কিন্তু বাড়ি খেয়ে মার্কেট কিন্তু উপর থেকে নিচে চলে আসছে, এবং নিচে আসার কারণ যেটা, এখানে দেখুন এই যে 200 মুভিং অ্যাভারেজ এটা নিচে চলে আসছে, এবং এটা 15 মিনিট ক্যান্ডেল অনুযায়ী, 30 মিনিট ক্যান্ডেল অনুযায়ী নিচে আসছে, 1 আওয়ার অনুযায়ী মার্কেট নিচে চলে আসছে। এই যে এখানে দেখুন, এখানে 200-এর কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসছে, এই যে কাছাকাছি কিন্তু চলে আসছে। তো এখান থেকে কিন্তু মার্কেট এখন নিচের দিকে যাওয়ার চান্সটা আছে, যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ডটা একটু দুর্বল হয়ে আসছে। আচ্ছা, তো এখন এই যে 4 আওয়ার হিসেবে দেখুন, 4 আওয়ার হিসেবে আমার যেটা মনে হচ্ছে, যদিও ফরেক্স মার্কেটে একদম 100% শিওর বলতে কোনো কিছু নেই, সবাই আমরা 90% 95% শিওর হয়ে দেন আমরা এন্ট্রি নেই। তো সেই অনুযায়ী, সেই প্রেক্ষাপট অনুযায়ী আমি যেটা মনে করছি যে মার্কেট এখন এখান থেকে মার্কেট আরও ডাউনের দিকে আসবে, ডাউনের দিকে এসে দেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তো এটা একবারে আসবে না, এটা যদি এই যে এখান থেকে যে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটের যদি প্রেশার যদি থাকে, যদি ভলিডিটি বেশি থাকে, সেক্ষেত্রে মার্কেট মুভমেন্ট অনেক বেশি হবে, এবং যদি ভলিডিটি কম থাকে তাহলে মার্কেট সাইডওয়ের মধ্যেই থাকবে, বাট অ্যাভারেজ হয়তো মার্কেট নিচের দিকে, এভাবে মার্কেট নিচের দিকে চলে আসবে। তো এরকমই বোঝা যাচ্ছে। তো এখন এখানে যেহেতু আপ ট্রেন্ডটা এখন বর্তমানে দুর্বল হয়ে আছে, এখানে আমি কয়েকটা এই এই লাইন লাইনগুলো এখন কিন্তু আর কোনো কাজ করবে না। আপনারা যারা যারা এই লাইনটা আগে দেখেছেন তারা এই লাইনটা ডিলিট করে দিন, কারণ বর্তমানে এখন এই লাইনটা কিন্তু এখন আর কাজ করবে না। এখন মার্কেট যে পজিশনটা আছে এখান থেকে হয়তো একটু ব্যাক করতে পারে, দেন মার্কেট নিচের দিকে চলে আসবে, এবং নিচে আসলে মোটামুটি অনেক নিচে চলে আসবে। এখানে দেখুন মার্কেট কোন পর্যন্ত আছে, আমি একটু ছোটো করি তাহলে এটা বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন, এখানে এই মার্কেটটা কী হবে, এইভাবে মার্কেট চলে যেতে পারে, কারণ এই মার্কেট যত এখানে দুর্বল হবে, যত সাইডওয়ে হবে, এখান থেকে মুভিং অ্যাভারেজ তত কাছে চলে আসবে। দেখুন সাইডওয়ে কীভাবে হবে, এখানে এই যে এই এর মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে, এর মধ্যে বা একটু উপরে আসলো এবং নিচে আসলো, এই অনুযায়ী কিন্তু মার্কেট সাইডওয়ে হতে পারে। এবং মার্কেট সাইডওয়ে হওয়ার পরে যখন এই মুভিং অ্যাভারেজে, যখন 4 আওয়ার অনুযায়ী এই মুভিং অ্যাভারেজ যখন বাড়ি দিবে, দেন একটু হয়তো মার্কেট ব্যাক করতে পারে। এই যে এখানে কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু বাড়ি নাও দিতে পারে, এখানে বাড়ি দিবে কখন, ঠিক এই যে এখান থেকে এসে, মানে এখান থেকে সাইডওয়ে হয়ে দেন এখান থেকে বাড়ি দিয়ে উপরের দিকে চলে যাবে। আর যদি এই মুভিং অ্যাভারেজ যদি ক্রস করে তাহলে মার্কেট এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসার চান্সটা অনেক বেশি আছে। তো এই সপ্তাহে আমি মনে করছি মার্কেট যদিও নিচে আসে, নিচে আসলেও মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে। যেমন ধরুন এই যে নিচে একটা 2470 একটা সাপোর্ট একটা লেভেল কিন্তু এখানে আছে, এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে। তো এই 2470-এর নিচে আছে
আপনার 200 মুভিং অ্যাভারেজ। তো এই 200 এর নিচে আমরা যারাই এন্ট্রি দেই না কেন, 200 এর নিচে আমরা 24-43 আমরা এসএল ব্যবহার করব এই সপ্তাহে, 24-43 অথবা আরও রিস্ক ফ্রি যদি থাকতে চাই তাহলে এই সপ্তাহের জন্য 24-36 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে। এটা সর্বনিম্ন লেভেল, এর নিচে অ্যাকচুয়ালি এই সপ্তাহে আসবে না আমি মনে করছি, এবং মার্কেট এতদূর থেকে মার্কেট ঘুরে মার্কেট উপরের দিকে যাবে, তো এটা অনেক নিচে, এতদূর পর্যন্ত আসার চান্সটা অনেক কম, অনেক কম আছে। আর এখানে দেখুন, এখানে লাস্ট লেভেলটা আমি এটাই ধরে নিই, এখানে 24-50 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, এটাই লাস্ট লেভেল ধরা যায়, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে বা এটাই একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে দেন এই সপ্তাহে এই পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এখন দেখুন আমরা যেই ট্রেডগুলো নেব সেই ট্রেড কোন পজিশনে আমরা ট্রেড নেব, কোন মানে বাই নেব না সেল এন্ট্রি নেব সেটি আমি এখন শেয়ার করি আপনাদের সাথে। তো এখন যেহেতু মার্কেট যে পজিশনটাতে হয়ে আছে এই পজিশনে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না, কোনো এন্ট্রি নেওয়া যাবে না। তো আপনারা এন্ট্রি যেখানেই নেন না কেন, এসএল যে পয়েন্টটি বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল পয়েন্টটি যেটা দিবেন, এসএল পয়েন্টটি হবে এখানে, এসএল হবে এখানে নিচে, যেহেতু একটা আছে 93 আছে, তো 93 নিচে আপনারা 89 আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন। এটা একটা 24-89, এটা একদম স্ট্রং একটা এসএল পয়েন্ট আছে। আর একটা এসএল সেটি হচ্ছে যদি বাই এন্ট্রি দেন সেই ক্ষেত্রে আরেকটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন, সেটা একদম নিচের এসএল যেটা সেটা আমি বলি 24-55। তো এখন এই যে 24-55, তো অনেকে হয়তো ভাববেন যে এত লম্বা এসএল কেন আমরা ব্যবহার করব, তো অ্যাকচুয়ালি একটা লম্বা এসএল না, যখন দেখবেন যে এই মার্কেটটি কোথায় আসছে, এখানে এখানে আমার এসএল, মার্কেট যখন নিচে আসবে এখানে আমি নিচে আসার পরপর আমি একটু বাই এন্ট্রি নিলাম, দেন এখানে এসএলের কাছাকাছি আসা মাত্র আমি এসএলটা বসে দিলাম, তাহলে এসএলটা কিন্তু কম আসবে। আর যদি মার্কেট নিচের দিকে চলে আসে দেন আমরা এই পজিশনগুলোতে আমরা বাই এন্ট্রি নেব এবং আমাদের এসএলটি হবে ঠিক এই কাছাকাছি, যেটা আমি আপনাকে বললাম যে 24-55 আমরা এসএলটা ব্যবহার করবো। তাহলে বাই এন্ট্রির ক্ষেত্রে দুইটা এসএল আমরা ব্যবহার করতে পারি। এটা এখন আপনার টেক প্রফিট আমি দেই না এই কারণে যে আপনারা নিজের থেকে টেক প্রফিটটা বসিয়ে নেবেন, নিজের সুবিধা অনুযায়ী আপনারা টেক প্রফিটটা আপনারা নেবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে টেক প্রফিট স্টপ লস এটা টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করি, তো যারা এই ভিডিওটি দেখছেন তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা এই আপডেটগুলো আপনারা মার্কেটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন সেল এন্ট্রির ক্ষেত্রে কী করতে পারেন, তো সেল এন্ট্রির ক্ষেত্রে আপনাদের কোন পজিশনটাতে এসএল বসবে, এখানে সেল এন্ট্রি দিলাম, সেল এন্ট্রির ক্ষেত্রে এসএল বসবে মার্কেট যদি এর এখন যে পজিশনটা আছে মার্কেট এখান থেকে যদি মার্কেট উপরে যায়, একদম উপরে চলে যাবে, এটা একদম ব্রেকআউট করবে এই সপ্তাহে আমি মনে করছি। তো সেল এন্ট্রির ক্ষেত্রে এসএলটা বসবে এখানে, যে এসএলটি আছে এই এসএলটা এই উপরে বসবে, এক কথায় 24-97 আপনারা এসএল বসাতে পারেন, 24-97 এসএল এবং আর একটা এসএল যেটা আছে, এটা তো সেল এন্ট্রির ক্ষেত্রে আমি বললাম যে সেল এন্ট্রির ক্ষেত্রে 24-97 এসএল দিতে পারেন। আর এখানে আর কোনো প্রকার এসএল আমি দেখছি না, কারণ মার্কেট বাইরেই যাবে, মার্কেট যত নিচেই আসুক না কেন মার্কেট অ্যাভারেজে কিন্তু আপেই যাবে যত নিচেই আসুক না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, একটু লাইক করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলে আপডেট পাওয়ার জন্য জয়েন করবেন। ধন্যবাদ সবাই।